হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের আর জানতে বাকি নেই যে আর মাত্র একদিন পর থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বা আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে বা শেষের দিকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে লাইভ দেখবেন একদম ফ্রিতে। তো আমি আশা করি যে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি ফ্রিতে আপনার মোবাইল দিয়ে লাইভ দেখতে পারবেন প্রত্যেকটি ম্যাচ। তো এর জন্য কিন্তু আপনাকে কিন্তু এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না, শুধু আপনাকে জানতে হবে যে কোন কোন চ্যানেল কোন ম্যাচটা লাইভ দেখাবে। তো সাধারণত বাংলাদেশের চ্যানেল বলতে গেলে জিটিভি, মাছরাঙ্গা, এই দুটো চ্যানেল লাইভ টেলিকাস্ট করবে এবং বাংলাদেশ টেলিভিশন। আর ইন্ডিয়ান চ্যানেলগুলো বলতে গেলে ক্রিকেটের যতগুলো চ্যানেল আছে সবগুলোই প্রায় দেখাবে, স্টার স্পোর্ট, 1, 2। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের চ্যানেল দিয়ে কীভাবে আপনি লাইভ দেখবেন। তো আর কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো এর জন্য আপনাকে কী করতে হবে, ফোনের ব্রাউজারে যেতে হবে। আমি আমার পছন্দের ব্রাউজার সবসময় বলে রাখি ক্রোম, এই ক্রোম ব্রাউজারটিতে চলে এসেছি। এবার এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে tvvd.live, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এই ওয়েবসাইটটি লিখে গো দিন। আর ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও সরাসরি ক্লিক করে চলে আসতে পারেন। তো দেখুন, এবার ওয়েবসাইটটি এখানে চলে এসেছে। এখানে দেখাচ্ছে আর একদিন 20 ঘন্টা 51 মিনিট পরে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়ে যাবে। তো হয়তো আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন ওয়ার্ল্ড কাপ কিন্তু চালু হয়ে যেতে পারে বা শেষও হয়ে যেতে পারে। তো আমি যখন ভিডিওটি করছি তখন আর একদিন বাকি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এই যে উপরের দিকে দেখুন 3-ডট মেনু বলে একটা অপশন, আশা করি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তো এবার সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমি যেহেতু বাংলাদেশের টেলিভিশনগুলো দেখানোর চেষ্টা করব, এক কথায় আপনাদেরকে জিটিভি এবং মাছরাঙ্গা দেখানোর চেষ্টা করব, এর জন্য যে বাংলা টিভি লেখাতে ক্লিক করবেন একটু নিচের দিকে। তো দেখতে পাচ্ছেন বাংলা টিভি যতগুলো টিভি আছে চলে এসেছে। এই যে একটু নিচে দেখতে পাচ্ছেন আশা করি মাছরাঙ্গা টিভিটি। তো চলুন দেখানো যাক মাছরাঙ্গা টিভিটি লাইভ সরাসরি দেখা যায় কি না। এখান থেকে আপনি খুব কম এমবিতে কিন্তু বা খুব সহজে লাইভ দেখতে পারবেন, কোনো ল্যাগ হয় না, খুবই কম ল্যাগ হয়, অল্প ইন্টারনেট বা খুব কম নেট কানেকশনেও ভালো চলে। তো চলুন ক্লিক করা যাক মাছরাঙ্গা। তো দেখুন মাছরাঙ্গা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে, এই যে দেখুন মাছরাঙ্গা এখন কিন্তু এখানে সরাসরি লাইভ হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি এভাবেই মাছরাঙ্গাতে সরাসরি লাইভ খেলাটি দেখতে পারবেন। এখন যেহেতু কোনো ম্যাচ হচ্ছে না সেজন্য কিন্তু লাইভ দেখানো হচ্ছে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন ম্যাচ চলবে তখন আপনারা এখানে আসলে লাইভ টেলিকাস্টটি দেখতে পাবেন। তো আর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে ক্লিক করে আপনি কিন্তু ফুল স্ক্রিন করে দেখতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো এই যে দেখুন আমি ফুল স্ক্রিন করে দেখাচ্ছি, এখন দেখে মনে হবে একদম টিভিতেই খেলা দেখছি। দেখুন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে দেখাচ্ছি কোনো কিন্তু এখন পর্যন্ত ল্যাগ করেনি। তো এটা খুব কম ইন্টারনেট স্পিডে কিন্তু ভালো মতো চলতে পারে। এটা আমি আপনাদেরকে মোবাইল কানেকশনের ইন্টারনেট দিয়ে দেখাচ্ছি, কিন্তু ওয়াইফাই না, আপনারা দেখতে পারেন চাইলে। তো চলুন এখান থেকে আমি বের হয়ে যাই। আর জিটিভি দেখতে হলে আপনাকে এখান থেকে ব্যাক চলে আসতে হবে, এক কথায় আমি আগের পেজটায় ব্যাক যাব। তো এই পেজটায় ব্যাক আসার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখান থেকে পেজ চেঞ্জ করার অপশন আছে, আমরা 2 নম্বর পেজে যাব। তো এই যে দেখুন একদম প্রথমেই গাজী টেলিভিশন, এখান থেকে আপনি ওই একইভাবে ক্লিক করে গাজী টিভিতে খেলাটি দেখে নিতে পারেন। আর আপনি যদি স্টার স্পোর্টে বা গাজী টিভিতে অন্যভাবে দেখতে চান তাহলে আমি এই ভিডিওর আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমান্ডেই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন যে জিটিভি কীভাবে লাইভ দেখা যায়। জিটিভিটা আর আমি দেখাচ্ছি না, এখান থেকে যদি কাজ না করে সেক্ষেত্রে আরও একটা সিস্টেম আছে যেটা নিয়ে আমি এর আগে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আপনি চাইলে আমার আই বাটনে বা আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করতে পারেন, সেখানেও দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে লাইভ টিভি বা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচগুলো দেখতে পারবেন একদম ফ্রিতে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে বা আপনি কিছু শিখতে পেরেছেন। নতুন কিছু শিখতে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর আমাদের সাথেই থাকুন, দেখাবার একটা নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন।